আগে যখন মা মারতেন, ছুটতে আমার ঠাম্মার আঁচলের তলায় আমি লুকিয়ে পড়তাম। যখন মন খারাপ হতো, পড়া না পেরে স্কুলে দিদিমণিদের বকা খেয়ে বাড়ি ফিরতাম, খুব বকা খেতাম, রাতে শুয়ে ঠাম্মার আঁচলের তলায় ঢুকে গল্প শুনতাম, আবার মামার বাড়ি গেলে দুপুরবেলা দিদার কাছে দাদুর কাছে আবদার করতাম, দুটো গল্প বলো না, খুব ইচ্ছে করছে গল্প শুনতে। ঠাকুরদাদাকে বলতাম, তোমাদের সময়ের গল্প বলো। কিন্তু কি করে জানো, গল্পগুলো এখন হারিয়ে গেছে। আরে গল্পগুলো হারিয়ে গিয়ে একটা বাচ্চা তাদের নিজের জীবনের গল্পগুলোকেই আস্তে আস্তে হারিয়ে ফেলছে। সারাদিন পড়া শোনা, হোমওয়ার্ক, টাস্ক, কম্পিটিশন, ড্রয়িং ক্লাস, জুম্বা, সালসা, আর যেটুকু সময় অবশিষ্ট ভিডিও গেম, মোবাইলে কার্টুন, টিভিতে কার্টুন, কমিক্স। তাহলে তারা কল্পনা করবে কি করে, কি করে তারা যাবে নতুন একটা দেশে কল্পনার চোখে, কি করে তারা দেখবে নদীর বিভিন্ন রকম জলের রং, কি করে তারা বুঝবে পাহাড় যেমন শক্ত খয়েরিও হয় আবার নরম সবুজও হয়, কি করে তারা হাত দিয়ে ধরবে মুঠো করে মেঘ। তারা তো কমিক্স পড়ে, তারা তো কার্টুন দেখে, যেখানে মনস্তত্ত্ববিদেরা বলছেন কার্টুন বাচ্চাদের চিন্তা শক্তি নষ্ট করে দিচ্ছে, কল্পনা প্রবণতা নষ্ট করে দিচ্ছে, খিটখিটে করে তুলছে, তাদের প্রতি কথায় জেদ করে, খাবো না বা খাবো, পড়বো না বা পড়বো। আর বাবা মায়েরাও তো সাংঘাতিক ব্যস্ত, ভালো করে মানুষ করতে হবে যে সবাইকে, ঠিক। দিনের শেষে যেটুকু জীবনী শক্তি থাকে, সেটুকু জীবনী শক্তি গল্প বলার জন্য বোধ হয় যথেষ্ট নয়। তাই ওনাদের কাজ কিছুটা লাঘব করতে আমার এই গল্প বলার আসর, আমি গল্প বলবো। আর ছোট্ট ছোট্ট বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সে গল্প শুনবে, আমি হব তাদের গল্প বলার বন্ধু, বন্ধুমণি। আমি বলবো সেই সব লেখকদের গল্প যে লেখকরা আমাদের এই বাংলার শিশু সাহিত্যকে সম্ভার দিয়ে ভরিয়ে তুলেছেন, তাদের প্রত্যেকটা গল্প আমাদের জীবনে চলার পাথেয়, যে নামগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, পূর্ণলতা চক্রবর্তী, সুখলতা রাও, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকেই আমাদেরকে দিয়েছেন অসম্ভব ভালো অনেক অনেক শিশু সাহিত্য, যার থেকে কার্টুন হয়েছে। কিন্তু গল্পটা আসলে কি, গল্পটা আসলে কেমন, যেটা জানলে তৈরি হবে বই পড়ার ইচ্ছে। এবং তারা তৈরি করতে পারবে নিজেদের একটা সুন্দর কল্পনার জগৎ, যে কল্পনাটা ভবিষ্যতে তাদের অনেক বড় কিছু তৈরি করতে সাহায্য করবে, হয়তো বা বড় ব্যবসায়ী, হয়তো বা খুব ভালো একজন প্রফেসর, হয়তো বা খুব ভালো একজন লয়ার, যুক্তিবাদী একজন মানুষ। কারণ গল্পের মধ্যে লুকিয়ে থাকে একটা বার্তা, যে বার্তাটা সমাজের জন্যে, কখনো বা নিজের জন্যে ভীষণ প্রয়োজনীয়। তবে আমি কি শুধু গল্প বলবো বাচ্চাদের জন্যে? হ্যাঁ,
আমি গল্পটা বলবো বাচ্চাদের জন্য বটে, তবে তা অন্য কারো শুনতে কিন্তু বাধা নেই। তবে এটা শুধুই শোনা, দেখা নয়। মোবাইলের পর্দায় চোখ রেখে, চোখ ফেরে, দৃষ্টিশক্তিতে রেডিয়েশন লাগিয়ে দেখা নয়, শুধু শোনা কান দিয়ে এবং মনে মনে একটা কল্পনা, একটা ছবি আঁকা, একটা দৃষ্টি, একটা সুন্দর পরিস্থিতিকে কল্পনা করা, যেখানে বাচ্চারা প্রত্যেকে তাদের নিজের নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারবে। তারা কারোর থেকে আলাদা নয়, তারা এগিয়ে আছে। তারা প্রত্যেকে কিছু না কিছু গুণে, কিছু না কিছু কাজে অসম্ভব পারদর্শী। তারা কেউ ভালো আঁকে, কেউ ভালো হাসে, কেউ ভালো গান করে, কেউ বা খুব ভালো করে ফাঁকি দিতে জানে। ফাঁকি দেওয়াও কিন্তু একটা আর্ট, সেটাও সবাই পারে না। ফাঁকি দিয়েও ভালো রেজাল্ট করা যায়। তার মধ্যে থাকবে পাগলা দাশু, তার মধ্যে থাকবে গঙ্গারাম, টেনিদা ঘনাদাও থাকতেই পারে, সেটাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু সেটা তারা জানবে, চিনবে, চিনবে ঘড়িতে ঢং ঢং শব্দ হয়, টিকটিক ছাড়াও। ঠাকুরদাদার বুড়ো ঘড়িটা ঢং ঢং শব্দ করে বাজে দেওয়ালে, ঝর্ণার জল পড়ার টলটল শব্দ, ঝুপঝাপ বৃষ্টি পড়ার শব্দ, আর তার সাথে সোঁদা গন্ধ। মাটির সোঁদা গন্ধটা উঠলেই মনে হবে আরে বৃষ্টি আসছে না। এগুলো তারা শিখবে, শিখবে ধান খেতে বৃষ্টির আগে আগে আল ধরে ছোটা যায়। এই আশা নিয়েই আমার এই চ্যানেল খোলা, যে আমার ছোট্ট বন্ধুরা সবাই একটা নতুন কল্পনার জগৎ পাবে, একটা জীবন পাবে। শুধু ভালোবাসবে, ভরসা করবে, বিশ্বাস করবে, আর এগিয়ে যাবে স্থির লক্ষ্যে, নিজেদের জীবনের স্থির লক্ষ্যে। এইটুকুই আমার বিশ্বাস। তাই আমি প্রতি শুক্রবার একটা করে গল্প আনব, অডিও স্টোরি, এবং সেই গল্পগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। তাই আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।